চীনের যে কোনো টার্গেটকে আঘাত করতে পারবে ভারতের এক গোপনাস্ত্র। ভারত ক্রমশই তার পরমাণু শক্তি উন্নত করে চলেছে, মত দুই মার্কিন পরমাণু বিশেষজ্ঞের। তারা জানিয়েছেন, পাকিস্তানের কথা মাথায় রেখে ভারতের এই শক্তি বৃদ্ধি এবার কাজে আসবে চীনের ক্ষেত্রে। ওই দুই মার্কিন বিশেষজ্ঞ ভারতের উন্নত পরমাণু শক্তির প্রশংসা করে তাদের এই লেখায় এ সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেন বলে জানা যায়। গত কয়েক বছর আগে একটি ডিজিটাল জার্নালে প্রকাশিত খবর অনুযায়ী ভারতের মিসাইল এতটাই উন্নত মানের করা হচ্ছে যে তা দক্ষিণ ভারত থেকে সমগ্র চীনের ওপর টার্গেট করতে পারবে। ওই দুই মার্কিন বিশেষজ্ঞের মতে, পাকিস্তানের বিষয়ে ভারতের পরমাণু নীতি এবার কাজে আসবে চীনের জন্য। চীনের দিকেই কড়া নজর রয়েছে ভারতের। আগামী দিনে ভারত যে আরও কয়েক ধাপ এগিয়ে যাবে শক্তি বৃদ্ধির ক্ষেত্রে, এমনটাও মনে করেন তারা। চীনকে সামনে রেখে একের পর এক অস্ত্রে নিজেদের ভাণ্ডার সাজাচ্ছে ভারত, সেই সঙ্গে পাকিস্তানকে সামনে রেখে নিউক্লিয়ার স্ট্র্যাটেজি তৈরি করছে ভারত। বছরখানেক আগে এক মার্কিন ম্যাগাজিনে এই তথ্য প্রকাশিত হয়। সেই সময় তথ্য হিসেবে ভারত আনুমানিক 600 কিলোগ্রাম প্লুটোনিয়াম উৎপন্ন করেছে, যা থেকে অন্তত 150 থেকে 200টি নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করতে পারে। যদিও পুরো প্লুটোনিয়াম থেকেই অস্ত্র তৈরি করা হয় না, তবুও 120 থেকে 130টি ওয়ারহেড তৈরি করা হয়। গত কয়েক বছর আগে আমেরিকার আফটার মিডনাইট নামে একটি ম্যাগাজিনে ইস্যুতে উল্লেখ করা হয়েছে যে ভারত নাকি এমন একটি মিসাইল তৈরি করেছে যা দক্ষিণ ভারত থেকে ছুড়লে গোটা চীন পার করে ফেলবে। যদিও এই বিষয়ে কখনো কিছুই ভারতীয় সেনার তরফে কিছু বলা হয়নি, এমনকি কেন্দ্রের তরফেও কিছু জানানো যায়নি। সম্পূর্ণভাবে বছরখানেক আগে এক ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী এই খবর লেখা হয়েছে।